নূরেরা ওলাদ পীরজাদা আমাদের মাঝে উপস্থিত হইছে। আমি আপনাদেরকে একটু ছোট্ট করে কথা বলি বাজান, জ্ঞানীর জন্য বোঝা, অজ্ঞানীর জন্য বোঝা, অজ্ঞানীর জন্য কি বোঝা। আমার মনে করেন দুইটা সন্তান, কয়টা সন্তান? একটা সন্তান প্রতিবন্ধী, কি বন্ধী? সেই গিয়ে ফিরজাদা নাজমুল হক আখন্দের একটা গাছের সারা ভেঙে ফেলছে। তখন নাজমুল সাহেবের ছেলে বা খাদেমে আমার ছেলেটাকে আটকাই রাখছে। কেউ এসে আমার কাছে খবর দিল, বা ইব্রিম ভাই এসে আমাকে বলল যে মঈন ভাই আপনার ছেলেকে নাজমুল ভাইয়ের খাদেমে আটকাই রাখছে, কেন কি জানি জানি না। আমার তো ছেলে তাই না, প্রতিবন্ধী হোক যাই হোক আমার ছেলে। আমি দৌড়াই গেলাম, গিয়ে নাজমুল সাহেবকে জিজ্ঞাসা করলাম যে ভাইজান আমার সন্তানকে কেন বেঁধে রেখেছেন? তখন নাজমুল সাহেব বলবো আমার খাদেমের না বানছে, কী জন্য বানছে ওকে জিজ্ঞেস করল। খাদেমকে জিজ্ঞেস করলাম কিরে বাবা কেন বানলি, দেখেন আমরা এত সুন্দর গাছ লাগাইছি আমাদের গাছটাকে আপনার ছেলে ভেঙে ফেলছে। তখন আমার ছেলে তো গাছও বুঝে না, আমি তো জানি আমার ছেলে কি প্রতিবন্ধী, তো এখন কী করা দরকার? তো খাদেমরে বললাম, খাদেম বিচার করলো আপনি আমাদের একটা গাছ এনে দেন। কি এনে দেন? বা আমি একটা গাছের বদল যদি দুইটা গাছ আনি দিই, আমার এই ছেলেকে বেঁধে রাখার কোনো ক্ষমতা আছে? কথা বুঝিয়েন, আমার ছেলে গাছ ভাঙছে কয়টা, আর আমি আনে দিছি কয়টা? ছেলে কি না ইঞ্জিনিয়ার ডাক্তার, ছেলে প্রতিবন্ধী, আমি আনে দিলাম কয়টা? কথা কি বুঝাইতে চাচ্ছি, আজকে যিনি আসছেন আমাদের মধ্যে তিনি পীরজাদা, ওনার ব্লাড ফিরের ব্লাড, সুবহানাল্লাহ, উনি কিছু না আজকে এখানে এসে এই যে আমাদের 10 মিনিট 5 মিনিট সময় যে তিনি নষ্ট করে যাচ্ছে, বুঝলাম কি করছে, নষ্ট করে যাইতেছে। ওনার আব্বা ওনার দাদা ফিরজাদা যেহেতু লিখছে, আমাদের এই সময়ের মূল্য দিয়ে যেতেই হবে। যেরকম সুবহান আজকে ওনার ওনাকে যদি সম্মান করে ওনাকে আদর করে ওনাকে খাওয়াইতে গিয়ে যদি আমাদের 10 টাকা নষ্ট হয়, উনি কিন্তু প্রতিবন্ধী, উনি কি ফিরো না মোকাম্মেলও না আউলিয়াও না ডাক্তারও না ইঞ্জিনিয়ারও না, ফু দিলে আগুনও ধরে না, ফু দিলে কি ধরে না, উনি কি প্রতিবন্ধী, কিন্তু ওনার ব্লাডটা কি টেয়াওলার মালওলার কারোলার। এই ইমান আল্লাহ কোরআনে বলছে ইয়াউমানা দুউ কুল্লু উনাসিম বি ইমামিহিম, যারে কোন সুবহানাল্লাহ, যার যার ইমাম ধরে কাল কেয়ামত দিবসে আমাকে আপনাকে নিবে। এই পীরজাদাদেরকে যদি মেনে যেতে পারি, যদিও উনি কিছু না কিন্তু আমাদেরকে ওনার পীরজাদা ওনার দাদার উসিলা ওনার আব্বার উসিলা ইনশাআল্লাহ তোর কি হয়ে যাবে, যারে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার মূল আলোচনা আমি এখনই শেষ করব, আগে আমার অসমাপ্ত কথাটুকু শেষ করি। তাইলে আমাকে আপনাকে প্রতিদিন 6 জন সুরে তাড়না দিচ্ছে, কয়জন সুরে, এই 6 জন সুরে চুরি করে আমাদের থেকে খালাস পেয়ে যাচ্ছে, কিন্তু আমাকে আপনাকে শেষ করে দিচ্ছে দুই জাহানের, এই জাহানও শেষ করতেছে ওই জাহানও কি করতেছে। তাইলে এই 6 জন সুরের নাম কি? কাম ক্রোধ লোহ মায়া মিথ্যা অহংকার লোভ, কয়টা? 6টা, কয়জন? এই অহংকারের 9 লক্ষ বছর সেজদা দিছে আবাদত।